হাবড়া পৌর এলাকায় দুই দিনে বারো জন আক্রান্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাবড়াবাসীর ভেতর। শনিবার ছজন আক্রান্তের পর ফের এদিন সাতজন আক্রান্তের খবর আসে স্বাস্থ্য দপ্তর সূত্রে। এরপরই নড়ে চড়ে বসে পৌর প্রশাসন। আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে আছেন, এমনটাই জানান হাবড়া পৌরসভার প্রশাসক নীলিমেশ দাস। তিনি বলেন, উপসর্গ নেই, উপসর্গহীন রোগীদের এই মুহূর্তে আমরা বাড়িতে রেখেই গভর্নমেন্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী বাড়িতে রেখেই তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। যাদের সিমটম আছে, প্রবলেম আছে, তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে, আর সেফ জোনও খোঁজা হচ্ছে যে হাবড়ায় কোথাও সেফ জোন করা যায় কি না। অনেকের ক্ষেত্রে আছে যে তাদের বাড়িতে হয়তো পর্যাপ্ত জায়গা নেই, বাথরুম কম, বেডরুম কম, লোক বেশি, এই মানুষদেরকে প্রয়োজনে সেফ হোমে নিয়ে যেতে হবে। সেই জন্য কোথায় সেফ হোম করা যায় সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি, সচেষ্ট রয়েছি। আমরা যেভাবে গভর্নমেন্ট গাইডলাইন করছে, স্বাস্থ্যমন্ত্রক গাইডলাইন করছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। কিন্তু হাবড়ার মানুষকেও সজাগ হতে হবে, সচেতন করতে হবে। এই লড়াইটা যদি আমরা সবাই মিলে না লড়ি, তাহলে কিন্তু আমরা এর থেকে মুক্তি পাবো না। তাই ভিড় জায়গায় অ্যাভয়েড করুন, বিশেষ করে মাছ বাজার, সবজি বাজারটা অ্যাভয়েড করে হাবড়ার মানুষদের আমি অনুরোধ করব যে ভবিষ্যতে লকডাউন উঠে গেল এই ভিড় জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে। সামাজিক দূরত্ব কোনো সময় কোনো বাজারে মেনটেন করা সম্ভব হচ্ছে না। মানুষ যদি তার পাড়ায় ট্রলিতে যাওয়া সবজি, ট্রলিতে বা ভ্যানে যাওয়া মাছের দোকান থেকে কিনে নিয়ে বাজার করে, তাহলে কিন্তু বাজারে আর ভিড়টা হবে না। করোনা আক্রান্তের প্রত্যেকের বাড়িতেই দমকলের সাহায্য নিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়। হাবড়া থেকে ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।